চা পাতার উপর এক চিমটি হলুদের গুঁড়া ছিটিয়ে দিন। এমন দামি জিনিস তৈরি হবে, বৃদ্ধ বয়সেও আপনাকে তরুণ দেখাবে। চুলের গোড়া থেকে পাকা চুল কালো হবে, 80 বছরেও চুল থাকবে কালো কুচকুচে। চুল ঝড়ের গতিতে লম্বা হবে, চুলের গোড়াকে মজবুত করবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, টাক মাথায় চুলে চুলে ভরে যাবে, চুলের রুক্ষতা দূর করে চুলকে করবে ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল। ম্যাজিক এই রেমেডি চুলে ব্যবহারে আপনাদের চুল এত সুন্দর হবে যে সবাই আপনাদেরকে জিজ্ঞাসা করবে, আপনারা চুলে কি ব্যবহার করেছেন। আপনাদেরকে চুলের যত্নে আর 1000 টাকা খরচ করে পার্লারে যাবার প্রয়োজন হবে না। তো খুব সহজেই ম্যাজিক এই রেমেডি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন। চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক রেমেডি তৈরি করার জন্য প্রথমেই একটি পরিষ্কার বাটির মধ্যে 1 চামচ পরিমাণ চা পাতা নিয়ে নিলাম। চা পাতা আমাদের চুলের গোড়াকে মজবুত করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে কালো করতে সহায়তা করে, চুলকে সফট এবং সিল্কি করে। তাই চা পাতাকে ন্যাচারাল কন্ডিশনার বলা হয়। 1 চামচ পরিমাণ চা পাতার সাথে দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি। চিনি আমাদের স্ক্যাল্পের ইনফেকশন খুশকি দূর করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এই পর্যায়ে চলে এসেছি কিচেনে। চুলার উপরে একটি লোহার কড়াই বসিয়েছি, এখানে অবশ্যই লোহার কড়াই ব্যবহার করতে হবে। তো লোহার কড়াইয়ের মধ্যে চিনি এবং চা পাতার মিশ্রণ চুলার হিট লোয়ে রেখে চিনি এবং চা পাতা খুব ভালোভাবে ভেজে নিব। বেশ কিছুক্ষণ সময় চা পাতা এবং চিনি ভাজতে ভাজতে লক্ষ্য করবেন চিনি মেল্ট হতে শুরু করেছে। যখন দেখবেন চিনি মেল্ট হতে শুরু করেছে তখন আরও কিছুক্ষণ সময় এই উপাদানগুলোকে ভেজে নিতে হবে। উপাদানগুলো ভাজতে ভাজতে দেখতে পাবেন বলো করতে শুরু করেছে এবং প্রচুর ধোয়ার সৃষ্টি হচ্ছে। যখন দেখবেন উপাদানগুলো থেকে প্রচুর ধোয়ার সৃষ্টি হচ্ছে তখন এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন উপাদানগুলো থেকে ধোয়া বের হচ্ছে, এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো পানি দেওয়ার পর চুলার হিটটাকে হাই হিটে করে দিব, উপাদানগুলো বলকে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো চামচের সাহায্যে উপাদানগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন উপাদানগুলো বলক চলে এসেছে। তো এই পর্যায়ে চুলার হিট লো হিটে করে দিব। তো এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া আমাদের চুলের গুঁড়াকে মজবুত করে, পাকা চুল কালো করতে সহায়তা করে, মাথার স্ক্যাল্পে ইনফেকশন খুশকি থাকলে দূর করতে সহায়তা করে। তো এখন আমি উপাদানগুলোকে 10 মিনিট খুব ভালোভাবে জাল করে নিব, ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে এসেছি 10 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন উপাদানগুলো শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। এই পর্যায়ে চুলার হিট বন্ধ করে দিব এবং উপাদান মিশ্রিত এই কড়াইটাকে চুলা থেকে নামিয়ে নিব। উপাদানগুলোকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নির্যাস আলাদা করে নিব। উপাদানগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নির্যাস আলাদা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এর ঘনত্ব এবং কালার কেমন এসেছে, আপনারাও ঠিক এভাবেই তৈরি করে নেবেন। তো উপাদানগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এই পর্যায়ে লোহার কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণ মেহেদি পাউডার নিয়ে নিচ্ছি। এখানে আমি মেহেদি পাউডার ব্যবহার করেছি, আপনারা মেহেদি পাউডারের পরিবর্তে গাছের ফ্রেশ মেহেদি পাতা শিলপাটা পিষে ব্যবহার করতে পারেন। 2 চামচ পরিমাণ মেহেদি পাউডারের সাথে দিয়ে দিব 1 চামচ পরিমাণ আমলকি পাউডার। আমলকি পাউডার আমাদের চুলের গোড়াকে মজবুত করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে, চুলকে সফট এবং সিল্কি করে, মাথার স্ক্যাল্পে ইনফেকশন খুশকি দূর করে। তো এই পর্যায়ে তৈরি করে নেওয়া মিশ্রণ অল্প অল্প করে মেহেদি এবং আমলকি পাউডারের সাথে মিশিয়ে খুব ভালোভাবে একটি পেস্ট তৈরি করে নিব। তো মিশ্রণটি অল্প অল্প করে ব্যবহার করবেন যাতে পেস্টটা একদম বেশি পাতলা না হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প মিশ্রণ দিয়ে মেহেদি এবং আমলকি পাউডার মিশিয়ে নিচ্ছি, আপনারাও ঠিক এভাবে করে মিশিয়ে নেবেন। তো মেহেদি এবং আমলকি পাউডার দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ লেবুর রস। তো আপনারা আপনাদের চুলের ঘনত্ব অনুযায়ী মেহেদি পাউডার এবং আমলকি পাউডারের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু লেবুর রসের পরিমাণও বাড়িয়ে দিবেন। তো খুব ভালোভাবে লেবুর রস উপাদানগুলোর সাথে মিশিয়ে নিব। লেবুর রস আমাদের চুলের গোড়াকে মজবুত করবে এবং মাথার স্ক্যাল্পের ইনফেকশন খুশকি দূর করতে সহায়তা করবে। সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ওভারনাইট। অবশ্যই কিন্তু ওভারনাইট এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তো আমি যেহেতু ভিডিও করছি তাই ওভারনাইট আপনাদেরকে রেখে দেখালাম না, এখনই আপনাদেরকে দেখিয়ে দিব এই রেমেডি আপনারা চুলে কিভাবে অ্যাপ্লাই করবেন। ওভারনাইট এই রেমেডি রাখার ফলে রেমেডিগুলো একদম কালো কুচকুচে হয়ে যাবে, যা আপনাদের পাকা চুল কালো করতে সহায়তা করবে, চুলের গোড়াকে মজবুত করবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, চুলকে দ্রুত লম্বা করবে, মোট কথায় চুলের যাবতীয় সমস্যা দূর করবে। তো আপনারা এই রেমেডি গোসলের আগে চুলে ব্যবহার করবেন। গোসলের আগে আঙুলের সাহায্যে অথবা একটি ব্রাশের সাহায্যে আপনারা আপনাদের চুলের গোড়া থেকে শুরু করে চুলের উপরিভাগ পর্যন্ত খুব ভালোভাবে এই রেমেডি লাগিয়ে নেবেন। রেমেডি খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে অপেক্ষা করবেন 1 ঘন্টা। 1 ঘন্টা পর নর্মাল পানি দিয়ে চুলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ফেলবেন। এই রেমেডি আপনারা যেদিন চুলে ব্যবহার করবেন সেদিন চুলে শ্যাম্পু করবেন না, তার পরের দিন শ্যাম্পু করবেন। এই রেমেডি এতটাই কার্যকরী, একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের চুলের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহে 1 দিন এই রেমেডি চুলের যত্নে ব্যবহার করবেন। নিয়মিত
চুলের যত্নে এই রেমিডি ব্যবহারে আপনাদের চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের সহজ এবং হেল্পফুল ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিব, আবারও হাজির হব নতুন কোনো হেল্পফুল ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।